ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজন মিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজন মিলে ময়ূরকণ্ঠী নাম আমরা ভাসিয়ে দিই তারার ভিড়ের মধ্যে একাত্ম হওয়ার চেষ্টা করি কিন্তু এই গল্প তুলে আনেন কে কারা কেন কিভাবে আজ সেরকম একজন আছেন যিনি গানের কবিতায় আমাদের অনুরণিত করছেন ক্রমাগত মনিরুজ্জামান মনির এবং গান শোনাতে এসছেন মুর্শিদা নাহিদ মনির ভাই এই গান লেখা কিন্তু কবিতা লেখার থেকে একটু আলাদা গানের একটা কবিতা থাকে কিন্তু সব কবিতা গান হয়ে ওঠে না কিন্তু গান বোধহয় সবটাই কবিতা হতে হয় তো আপনি কিভাবে এরকম একটা ভিন্ন বিষয় কখন কেন সংযুক্ত হলেন প্রথম গানের গান লেখার প্রতি আগ্রহটা কিভাবে হলো আমি যখন আমার দেশের বাড়ি থাকি সুনামগঞ্জে আমার মামা ছিলেন উজির মিয়া উনি হাসন রাজার গান গাইতেন উনি একবার চিন্তা করলেন যে পল্লীগীতি করবেন তখন কারে দিয়া লেখাবেন আমি তখন ছড়া কবিতা ইত্যাদি লিখি মফস্বলে থেকে ঢাকায় প্রকাশ করি আর কি তখন উনি আমাকে বললেন যে তুমি কি গান লিখতে পারবা আমি বললাম যে চেষ্টা করি তখন আমি তালিকাভুক্ত হইনি রেডিওতে তখন আমি দুটো গান ওনাকে দিই এবং দুটো গান সিলেট রেডিওতে প্রচারিত হয় পরবর্তী পর্যায়ে আমি অ্যানলিস্টেড হই সিলেট রেডিওতে তখন আমি বুঝতে পারি যে মফস্বলে থেকে হয়তো কিছুই হবে না তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি ঢাকায় চলে আসি সুনামগঞ্জের যে এসডিপিও ছিলেন ওনার ছেলে দুদুল আহমেদ রবীন্দ্রসঙ্গীত গাইতেন ওনার আশ্রয়ে আমি চলে আসি উনি আমাকে ঠাঁই দেন এবং ঢাকায় আমি তেজগাঁও কলেজে ভর্তি হই এবং গান লেখা করি এই দুটোই মানে আমার তার মানে খুব অল্প বয়সে প্রথম গান লিখেছেন এবং এই ইন্টারমিডিয়েট থেকেই আপনি আবার গান লেখা শুরু কিন্তু এই যে গানের কবিতা যে এমনি কবিতার থেকে আলাদা সেটা আপনি একদম শুরু থেকেই বুঝে গেছিলেন জি জি এবং আপনি অনেক জনপ্রিয় গানের জন্ম দিয়েছেন না একটা কথা বলে রাখি যে সব কবি চেষ্টা করেন গান লিখতে কিন্তু মানে সাকসেস আমি সেটাই বলছিলাম যে গান একটু ভিন্ন একটা ব্যাপার এই যে কবিতার যে গীতলতা এবং এর যে একটা অন্যরকম আমরা মিটার বলি আর কি ওই গানের মধ্যে যেমন অস্থায়ী আছে তারপর অন্তরা আছে আগে সঞ্চারী ছিল এখন সঞ্চারী উঠে গেছে খুব কম আছে এখনো হয় না বললেই চলে তারপর সেকেন্ড অন্তরা বলি এরকম একটা মাপ আর কি আপনি তো গান করেন নাই তো তাহলে আপনি গানের বিষয়টা ধরলেন কি সেটা আমি আসলে আমার অগ্রজদের গান শুনে ভারত এবং বাংলাদেশ এবং বাংলাদেশে যারা আছেন গাজী মাজহারুল আনোয়ার আবু এনাম মুস্তফা কামাল যারা ছিলেন হ্যাঁ আবু হায়দার সাজিদুর রহমান তখন খুব জনপ্রিয় ছিল তো এদের গান শুনে আমি একটা ধারণা করে নিয়েছিলাম এবং আমি প্রচুর গান শুনতাম বাংলাদেশের গান যেমন শুনতাম পশ্চিমবঙ্গের গানও শুনতাম আমার কিন্তু পরবর্তী পর্যায়ে গৌরীপ্রসন্ন মজুমদার এবং পুলক বন্দ্যোপাধ্যায় দুজনের সাথেই কিন্তু খুব কি মানে সখ্যতা হয়েছিল আমরা তখন স্টুডিও আমাদের ওই রকম আশানুরূপ ছিল না আমরা চলচ্চিত্র গানের জন্য কলকাতায় যেতাম কলকাতায় গেলে সব পার্টি আমাকে নিয়ে যেত কিন্তু আমি যেতাম অন্য কারণে আমি গৌরীপ্রসন্ন মজুমদার পুলক বন্দ্যোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায় উনিও কিন্তু আমার সাথে দেখা করেছিলেন ভালো গান লিখতেন এটা অবাক হবেন আমি বলছিলাম যে আমি এত ছোট আপনি আসলেন কেন উনি নিজে চলে আসছিলেন আমার কাছে খুঁজে খুঁজে প্রথম যে গানটা আপনি শুনতে চাইবেন আমাদের মুর্শিদা নাহিদের কাছে কোন গানটি সবাই তো ভালোবাসা চায় এটা গাজী মাজহারুল আনোয়ারের লেখা আমার অগ্রজ খুবই শ্রদ্ধেয় এবং আমার খুবই আপন শ্রদ্ধেয় সুরকার আলম খান গানটা শুনতে সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে প্রেমিকে রেখে আসে যায় সবাই তো ভালোবাসা চায় কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা
প্রেম হচ্ছে সব সৃষ্টির উৎস। এখন ধরেন আপনার সঙ্গীত প্রেম বা কাব্য প্রেম আপনাকে গান লিখতে উৎসাহিত করেছে, কিন্তু আপনার বিয়ে কি প্রেমের বিয়ে? আপনি কত বছর বয়সে বিয়ে করেছেন? কত? 27-28। আপনার প্রেম বেশ কি অল্প সময় ধরে হয়েছিল না একটা লম্বা সময় ছিল? অল্প সময়। তখন কি আপনার গান লেখার মধ্যে ফ্লো অনেক বেশি এসে গেছিল? তা তো পরোক্ষভাবে আসেই। আর বিয়ের পরে মানে তারপরেও কি দেখলেন যে ফ্লোটা আরও? বিয়ের পরেই বেশিরভাগ জনপ্রিয় গান হয়েছে। আচ্ছা, নিজের মন থেকে গানের বাণী আসা আর একটা ফরমায়েশি গান লেখা, এই দুইটার মধ্যে কি পার্থক্য বোধ করেছেন? আমার দু ধরনেরই হতো। আমার অধিকাংশ গান আমি ফরমায়েশি করেছি, কিন্তু ফরমায়েশি গান করতে গিয়ে আমি মন থেকে নিয়ে আসছি। অনেক গান আছে, যেমন সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, এই গানটার মুখ কিন্তু এমনিই আসছে। আর একটা আছে যে আমি চিরকাল প্রেমেরও কাঙাল, এরকম অনেক অনেক গানই আছে যে মন থেকে বার হলে মন থেকে বার হতো, এখনও মন থেকে বার হয়। আমার আবার একটা ব্যাপার আছে, আমার মন থেকে বার না হলে আমি কলম নিয়ে বসি না। আচ্ছা, আপনার ভাবনার জায়গাটা জানলাম, কিন্তু একজন খুব গুণী মানুষ টেলিফোনে আছেন, আপনার খুব প্রিয়জন বিশিষ্ট সুরকার সঙ্গীতজ্ঞ জনাব আলম খান, একটু ওনার কাছ থেকে আপনার সম্বন্ধে শুনতে চাই। ওনার কাছ থেকে আসলে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা, আমি যেমন আলাউদ্দিন আলীর কাছ থেকে মিটার শিখেছিলাম, গানের মিটার কীভাবে হয়, আর আলম খান সাহেবের কাছে শিখেছিলাম যে সুরের সাথে সাথে, মানে কারেক্ট সুরের সাথে যেমন কথাগুলো দিলে গান হিট হয়, এই জিনিসটা উনি, যেমন মনে করেন একটা যুক্ত শব্দ আছে, হ্যাঁ তুমি আসলে, পরে যদি আমি বলি তুমি চলে, কিন্তু চলে আসলে কিন্তু এমনি মিটার ঠিক থাকবে, কিন্তু আসলে পারফেক্ট না। আলম ভাই বলতেন যে তুমি আসলে পরে দাও ভালোবাসলে, রাইট, এই আসলের পরে বাসলে দাও। দেখি উনি লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই, আমি গানের অন্তরাল অনুষ্ঠান থেকে সুজিত মোস্তফা বলছি, ভালো আছেন আপনি? আছি ভালো, কেমন? ভালো, জি, থ্যাংক ইউ। আজকে আমাদের সামনে, আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মনিরুজ্জামান মনির, প্রখ্যাত গীতিকবি, এবং গান শোনাতে নাহিদ মুর্শিদা আছেন। আমি একটু মনির ভাই সম্বন্ধে জানতে চাই। উনি বলছিলেন যে ওনার গান শেখার ক্ষেত্রে, লেখার শেখার ক্ষেত্রে আপনি একজন প্রধান অনুঘটকের কাজ করেছেন। আপনার মনে হয় কি, মনে হয় ওনাকে একজন গীতিকবি এবং একজন মানুষ হিসেবে? মানুষ হিসেবে তো অত্যন্ত ঠান্ডা মেজাজের সুন্দর মানুষ মনিরুজ্জামান মনির, অত্যন্ত পছন্দের একজন গীতিকার বা গীতিকবি। আমার জীবনের বেশিরভাগ গানেরই কথা মনিরুজ্জামান মনির, মনিরের লেখাগুলো বেশ সুন্দর। ও একটু আগে বললো যে আমার কাছ থেকে কিছু শিখেছে, শেখার মধ্যে আমি কিছু ওই যুক্ত বা খোলা বন্ধ এই শব্দগুলো বুঝিয়েছি ওকে, আর কিছু নতুন শব্দ ব্যবহার করা তা ওকে শিখিয়েছিলাম। যার ফলে ও একটা গান আমার লিখেছিল আমার খুব পছন্দের, যে তুমি যেখানে আমি সেখানে, কিন্তু তার দ্বিতীয় এবং তৃতীয় লাইনটি যে সে লিখেছিল, তুমি গন্ধের ফুল আমি তার রেণু, তুমি বৃষ্টির মেঘ আমি রংধনু, এই যে উল্টা করে কথাটা লেখা, গন্ধের ফুল আর বৃষ্টির মেঘ,
এইসব কথাগুলো অত্যন্ত সুন্দর হয়ে গেছে। আলম ভাই, আমি একটু অন্য একটা প্রশ্ন করি। এই যে আগে একজন গীতিকবি এবং একজন সঙ্গীত স্রষ্টা বা সুর শিল্পী, এদের যে একটা কম্বিনেশন করে যে একটা গান তৈরি হতো, এটাতে নিশ্চয়ই একটা গান অনেক বেশি মানসম্পন্ন হয়ে উঠত। অবশ্যই, অ্যাকচুয়ালি একজন গীতিকবি এবং একজন সুরকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ থাকা উচিত, দুজন দুজনকে বোঝা উচিত। দুজন দুজনের মধ্যে যদি সমঝোতা থাকে তাহলে গীতিকবি বুঝতে পারে যে আমার সুরকার কি ধরনের কথা চাচ্ছে, আর সুরকারও ঠিক সেইভাবেই গীতিকবির থেকে কথা আদায় করে নেয়, এবং দুজনে মিলিত ভাবে গান করলে সেটা একটা সুন্দর সৃষ্টি হয়। আর এটা একজন সুরকার সুর করে দিল, একজন গীতিকবি লিখলো, এটা কেউ সাথে কেউ যোগাযোগ নেই, যার জন্য আজকালকার গানের খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না, মানে গানের মুখ একদিকে থাকে, অন্তর আরেকদিকে থাকে। জি, আচ্ছা আরেকটা প্রশ্ন করি, ধরেন উনি একটা দারুণ গান লিখেছেন আপনার জন্য, আপনি খুব পছন্দ করলেন, তখন কি উনি বলেছেন যে আলম ভাই এত ভালো গান লিখে দিলাম আজকে আমাকে খাওয়াতে হবে, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? এরকম কোনো ঘটনা ঘটেনি, তবে ও যখন গান ভালো লিখতো তখন বুঝতাম, ওই ওর একটা বদভ্যাস ছিল। জি, বদভ্যাস বা সুভ্যাস, ও তো চুলগুলো টানতো, চুলগুলো উপরের দিকে টানতো। না, সেটা যে টানতেন উনি সেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি আর কি। টানতে টানতে যখন একটা লাইন দিত তখন দেখতো এই লাইনটা অত্যন্ত সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ এই সময়টুকু দেওয়ার জন্য, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই, আমাকে ফোন করার জন্য ধন্যবাদ। তুমি ভাই আবার ফিরে আসি অনুষ্ঠানে। এই পর্বে আমরা আবার আরেকটা গান শুনতে চাইবো, আপনি কোন গানটা পছন্দ করবেন? গানটি হলো এই মন তোমাকে দিলাম, গাজী মাজহারুল আনোয়ার। উনি কিন্তু খুব দ্রুত গান লিখতেন, এক দুই মিনিটের মধ্যে গান লিখে ফেলতেন, এটা দুই বাংলায় কারো নাই। আমি যখন গৌরী প্রশ্ন মজুমদারকে বললাম, উনি বললেন যে তুই বাড়ির মানুষ কয় কীভাবে লিখলি, আমি লিখলাম আর কি। তখন আমি বললাম যে আমাদের দেশে একজন আছেন গীতিকার, উনি সিকোয়েন্স শোনার পরপরই দুই মিনিট লিখতে যতক্ষণ সময় লাগে সেটা লিখে ফেললেন, সেটা হলো গাজী মাজহারুল আনোয়ার। ওনার কাছ থেকেও আমি শিখেছি, আমি কিন্তু সবার কাছ থেকেই, আমি বলতাম না আর কি, আমি কিন্তু আমার নিজে শেখা ওদের গান শুনে শুনে, এবং এটার সুরকার আরেকজন প্রয়াত আনোয়ার পারভেজ, উনি এই সুর করেছিলেন। অনেক অনেক জনপ্রিয় গান ওনার আছে। তো নাহিদ, শোনা যাক এই মন তোমাকে দিলাম, দেখি তুমি কিভাবে মন দাও।
আপনার নামটা নিয়ে একটু ভাবিত হই মধ্যে মধ্যে, যে মনিরুজ্জামান মনির। আমি যখন 69 দিকে সিলেট রেডিওতে গীতিকার হওয়ার জন্য আবেদন করি, তখন অরিজিনাল নাম ছিল মোহাম্মদ মনিরুজ্জামান। তখন গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মধ্য গগনের সূর্য এবং পাকিস্তানের একজন শায়ের ফয়েজ আহমদ ফয়েজ, এই দুইজনের কথা আমি মনে করি, যে এই দুই ডক্টর মনিরুজ্জামান থেকে সরে যাওয়া এবং ফয়েজ আহমদ ফয়েজকে অনুসরণ করে আমি মনিরুজ্জামান মনির রাখি। গান তো লিখছেন এখনো? এখনো লিখছি। এবং নতুনদের জন্য লিখছেন? হ্যাঁ, নতুনদের জন্য। মানে নতুনরা আপনার কাছে কিভাবে আবদার করে, কি চায়? সমকালীন যে সঙ্গীত শিল্পী ঐশী, ঐশীর জন্য একটা গান লিখেছি, হইল দিনে ডাকাতি হইল প্রেম প্রীতি, কইও না গো কইও না করি মিনতি। আমি যখন অনুপম মিডিয়ার আনোয়ার হোসেনকে বললাম, যে সুরকারকে বলল যে আমি চাচ্ছি রাফাত নামে একজন একজনকে দিয়ে শুরু করতে, বর্তমানে খুব নাম করা। আমি বললাম হ্যাঁ করেন, ওদের গানও তো করা উচিত। দিলেন, উনি শুরু করলেন। তারপর সুর করার পর আমাকে ডাকলে, ওনাকে দেখলাম। তখন আমি ওনাকে কোয়েশ্চেন করলাম কাকে দিয়ে গাওয়াবেন, তখন উনি বললেন যে ঐশীকে দিয়ে গাওয়াবো। আমি বললাম ঠিক আছে, কবে রিহার্সেল? বললো কি রিহার্সেল মানে? আমি বললাম হ্যাঁ কবে রিহার্সেল দিবেন, আমি আসবো আর কি ওর দিন। বললো না 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 না, গানটা পাঠিয়ে দিতে হবে। আমি বললাম গানটা পাঠিয়ে দিবেন কি দিয়ে, মানে আমি আবার লিখবো, লিখে কি পোস্ট করে পাঠাবেন নাকি? বললো না, এটা তো আমরা ওয়েবসাইটে পাঠিয়ে দেবো। সত্যি আমার ঐশীর সাথে কিন্তু দেখা হয়নি, গানটা রেকর্ড হয়েছে, এটার ভিডিও পিকচারাইজেশন হয়েছে। আচ্ছা, এটা কি সত্যি যে একটা খুব সুন্দরী গায়িকা যদি আপনাকে এসে আবেদন করেছেন যে একটা গান লিখে দেন সামনে বসে, তখন আপনি একটু বেশি ভালো করে লিখেছেন? আমার বেশিরভাগ গান সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা গেয়েছেন, অধিকাংশ 90% গান। এবং শাহনাজ রহমতুল্লাহ বেসিক গানগুলো আমার ম্যাক্সিমাম গেয়েছেন। কিন্তু যখনই শাহনাজ রহমতুল্লাহর কথা উঠতো যে শাহনাজ গাইবে, আলাউদ্দিন বি বলতেন বা অন্য সুরকার বলতেন যে শাহনাজ রহমতুল্লাহর জন্য একটা গান, তখন একটা অলিখিতভাবে অদৃশ্যভাবে একটা প্রেরণা বোধ করতাম। গানটাও হয়তো ভালো হতো, যেমন যে ছিল দৃষ্টিসীমা নয় হয়েছে, তাহলে আবার কখন কবে দেখা হবে বলো। যদি আমি বলি যে আপনার নিজের লেখা একটা গান দিয়ে আমরা অনুষ্ঠান, আমার আসলে মানে আমি যেহেতু শাহনাজ রহমতুল্লাহ আমার মানে জীবনের প্রথম দিকে অনেক জনপ্রিয় গান করেছেন, এবং শাহনাজ রহমতুল্লাহর সাথে আমার একটা একটা কেমিস্ট্রি ছিল, এই জন্য উনি প্রয়াত ওনাকে স্মরণ করে ওনারই গাওয়া একটি গান যে ছিল দৃষ্টির সীমা, অসাধারণ গান। তো এটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। আমি তার আগে একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, সেই বিখ্যাত গান শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে গীত এবং আজকের অতিথি মনিরুজ্জামান মনির সাহেবের লেখা, সেটি দিয়ে আজকে শেষ হবে অনুষ্ঠান। নিশ্চয় অনুষ্ঠানের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যথারীতি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। Cheers.